আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান, আর এ সময় বেড়ে যায় খেজুরের চাহিদা। ফলে বাজারে এই চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করেন। এজন্য জানতে হবে ভালো খেজুর চেনার উপায়। বেশ কিছু বিষয় লক্ষ্য রাখার মাধ্যমে খেজুরের মধ্যে কোনটি ভালো ও সতেজ তা সহজেই চিনতে পারবেন। সতেজ ও তাজা খেজুরের চামড়া সাধারণত একটু কুচকানো থাকে, তবে শক্ত হবে না। আবার উপরের চামড়াও বেশি নরম হবে না, উপরের চামড়া হবে চকচকে ও উজ্জ্বল। আবার খেজুরের গায়ে কোনোভাবেই স্ফটিকযুক্ত চিনি বা দানাদার কিছুর উপস্থিতি থাকবে না। যদি খেজুরের বাইরে তেল বা পাউডার জাতীয় কিছুর উপস্থিতি দেখেন, তাহলে বুঝবেন সেটি ভেজাল কিংবা নিম্নমানের খেজুর। ভালো কিংবা খারাপ বা নিম্নমানের খেজুর কিনা তা যাচাই করার আরও এক উপায় হলো খেজুরে উপস্থিত মিষ্টির মাত্রা খেয়ে দেখা। অতিরিক্ত মিষ্টি লাগলে বুঝতে হবে সেখানে কৃত্রিম কিছু দেওয়া হয়েছে। খেজুরে প্রাকৃতিকভাবে থাকা মিষ্টি হবে সহনীয় পর্যায়ের। ভালো খেজুর চেনার আরও একটি কৌশল হলো পিঁপড়া ও মাছের উপস্থিতি লক্ষ্য করা। যদি দেখেন খেজুরের সামনে মাছি ও পিঁপড়া ভিড় করছে, তার মানে সেটি ভালো খেজুর না, কারণ প্রাকৃতিকভাবে বিদ্যমান যে মিষ্টি খেজুরে থাকে তা কোনো ক্রমেই পিঁপড়াদের আকৃষ্ট করবে না। প্যাকিং করা খেজুর কেনাই সবচেয়ে ভালো। এই খেজুরগুলোর প্যাকেটে সাধারণত মেয়াদ লেখা থাকে। এছাড়া খোলা খেজুর কিনতে হলে খেয়াল রাখতে হবে খেজুরে যেন পচা গন্ধ বেশি শুকিয়ে যাওয়া না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।